নিচে আছে না কোকোপিট গুলো? ভর্তি কোকোপিট আছে। আরে দেখো কোকোপিট, দেখো তো কোকোপিট কত আছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকালবেলায় আমরা যে পিটুনিয়া গাছগুলো কিনে এনেছিলাম ওইগুলোকে রিপোর্ট করবে অনির্বাণ, তো সেই জন্য আমরা দুজনে মিলে ছাদে চলে এসেছি। আর এখানে দেখো মাটিগুলোকে তৈরি করছে আর কি, মাটি তৈরি করে তারপরে এই টবগুলোর মধ্যে দিয়ে আর বসাবে গাছগুলোকে। তো মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট দিল আর কোকোপিট ও কিনে আনে, তো এখন কোকোপিটগুলো কেনা নেই বলে ওই নারকলের ছোবড়ার যে গুঁড়োগুলো থাকে সেইগুলো দিয়েছে। এখানে ভালো করে মাটিটা তৈরি করে তারপরেই ও গাছগুলো বসাবে। তো মাটির মধ্যে দিয়েছে কোকোপিট তো দিলই, তারপরে ভার্মি কম্পোস্টও দিল, আর ডিএবি, পটাশ, নিম খোল, তারপরে সর্ষে খোল, অনেক কিছু একটু একটু করে সব মিক্স করে তারপরে মাটিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, মিলিয়ে নিতে হবে আর কি সবগুলো, তারপরে এর মধ্যে বসাতে হবে গাছগুলো আর কি। এতে না মাটিটা যত হালকা হবে গাছগুলো ততটাই ভালো হবে, মানে মাটিতে এয়ার পাস হতে হবে আর কি। আর এপাশে আমার জামাকাপড়ও শুকাচ্ছে, আমি জামাকাপড়গুলো এই নিয়ে এসেছিলাম, মেলে দিয়েছি। আরও কিছু জামাকাপড় আছে সেগুলো ব্যালকনিতে দিয়ে দেবো, এত হাওয়া দিচ্ছে না যে দাঁড়ানো যাচ্ছে না। তবে হ্যাঁ, রোদটা খুব আরাম লাগছে রোদে দাঁড়িয়ে। আর আমরা যে গাছগুলো নিয়ে এসেছিলাম ওটা আগের দিন বিকেলবেলায় জলে বসিয়ে রেখেছিলাম, কারণ ওর যে শিকড় থেকে ওই শক্ত মাটিগুলো সরিয়ে শুধু এই মাটির মধ্যেই গাছগুলোকে বসাবে ও, তো সেই জন্যে ওই ওর বাইরের মাটিগুলো পুরো ফেলে আর এই মাটিতে বসানো হবে। তো হয়ে গেছে এখানে চারটে গামলাতে চারটে গাছ বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো আস্তে আস্তে এখন একটু হবে। আর এর মধ্যে জল দিয়ে এখন ছাদে রেখে দেবো, দিয়ে তারপরে বিকেলবেলার দিকে আমি ব্যালকনিতে নিয়ে গিয়ে রাখবো, এগুলো ছাদে তো রাখবোই না। আর ঘরে এবার একটুখানি জায়গা করে নিচ্ছি, আসলে ঘরে মানে ব্যালকনিতে, আমাদের ব্যালকনিটা তো খুব ছোট, তো সেই জন্য ব্যালকনিতে অতগুলো গাছ আছে, তাহলে ডালিয়া গাছগুলো আর পিটুনিয়াগুলো এনে কোথায় রাখবো? তো সেই জন্য কিছুটা জায়গা করার জন্য ঘরের মধ্যে কিছু গাছ আমাকে রাখতে হবে, ইনডোর প্ল্যান্টগুলো, তো সেই জন্য আমি একটুখানি জায়গা করে নিচ্ছি। তো মানি প্ল্যান্টটা ওপাশে ছিল ওটাকে এপাশে রেখে দিচ্ছি, আর যে ক্রোটন গাছটা আমার আছে ওটা অনেকটা বড় হয়ে গেছে, তো ওটাকে ঘরে নিয়ে আসবো। আসলে এই গাছটা অনেকটাই বড়, আর ঘরে রাখলে না যাওয়া আসা করতে লাগলে গায়ে লাগে, আর গাছ গায়ে লাগলে একদম শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তারপরে আমার কাজের মাসি আসে, ও আবার ঝাঁটা ফাটা লাগায়, তো সেই জন্য আমি গাছটা ব্যালকনির একটা কোণায় রেখেছিলাম, তো সেই জন্য অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এখন আর কোনো উপায় নেই, তাই জন্যই আমাকে ঘরে রাখতে হবে। তো আপাতত এখন রাখি এরকম, যদি বেশি কিছু প্রবলেম হয় তাহলে আমি ছাদের এক কোণায় ছাওয়া দেখে রেখে আসবো, কারণ এগুলো ইনডোর প্ল্যান্ট, তো বেশি রোদ লাগলে না খারাপ হয়ে যায়। তো যাই হোক, এবারে মানি প্ল্যান্টটাও চারিদিক থেকে একদম ঝুলে ঝুলে পড়েছিল, তো ওগুলো একটুখানি কেটে সমান করে গুছিয়ে রাখছি। তো এইসব কাজই আজকে অনেকক্ষণ ধরে করেছি। আর এই যে এবার ও বাজার করে নিয়ে এসেছে, আজকে মঙ্গলবার, তো নিরামিষ খাবো। তো শীতকাল এসে গেছে কিন্তু এখন অবধি আমরা একবার দিনও মানে পালং শাক খাইনি, তো আজকে বলেছিলাম পালং শাকের ঘণ্ট খাবো। তার এখানে মূলো আর গাজর দুটো একই রঙের হয়ে গেছে, লাল মূলো লাল গাজর। আর আমলকি নিয়ে এসেছে, আমলকিটা সেদ্ধ করে নুন মাখিয়ে রোদে রাখতে হবে, আর গাজরের হালুয়া বানাবো আজকে। তো এই হবে সব রান্নাবান্না। আর এখানে কিছু গ্রসারি জিনিস এনেছে, এগুলো এই মাসের নয় পরের মাসের জন্য একটু আগের থেকে এনে রেখে দেওয়া হলো। তো এখানে আমি তরকারি কিছু কেটে নিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, নালে চারিদিকে খুব ছিটকায়। তো এখানে আলু আছে, মূলো আছে, গাজর আছে, আর মিষ্টি আলু আছে। তো এই সব দিয়ে আমি পালং শাকের ঘণ্টটা আজকে বানাবো। তো আগে একটু এগুলো ভেজে নিচ্ছি, এগুলো একটু সেদ্ধ হলে তারপরে আমি পালং শাকটা কুচিয়ে এর মধ্যে দেব। তো পালং শাকের ঘণ্টে তো সব রকমের সবজি দেওয়া যায়, তো একটু শিম থাকলেও ভালো হতো, তো বলেছিলাম ওকে, তো শিমটা আনতে ভুলে গেছে।
তো ঠিক আছে, এইগুলোর মধ্যে ও চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো এগুলো একটু ভাজা হয়ে গেলে এরপরে আমি পালং শাকটা কেটে আর ধুয়ে দিয়ে দেবো, আর এটা একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে। আর এতে তো তেমন কিছু মশলা, মানে আমি বিনা মশলাতেই করবো আর কি, মশলা টশলা তেমন কিছু দেবো না, শুধু একটু আদা গ্রেট করে দেবো আর নুন হলুদ মিষ্টি এইসব আর কি। তো ব্যাস এইভাবেই আমি পালং শাকের ঘন্টটা করি, আর খেতে খুবই ভালো লাগে, কারণ এখন শীতকালে নানা রকমের সবজির স্বাদটাই আলাদা, তো সবজির স্বাদগুলোই বেশি ভালো লাগে খেতে, তাই না? তো সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এবার আমি আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর কোনো মশলা না দিয়ে, শুধু আদার গন্ধটা আসে বেশ ভালো লাগে, চাইলে একটুখানি গরম গোলমরিচ দেওয়া যায়, তো আমি গোলমরিচটা দিইনি আজকে, তো শুধু আদা দিয়েই করেছি, তো ওতেও খেতে ভালো লাগছিল। তো যাই হোক, এবার শাকটা আমি ভালো করে 6-7 বার মতন ধুয়ে দিয়েছি, কারণ শাকের মধ্যে প্রচণ্ড বালি থাকে, তো ধুয়ে আর জল ঝরিয়ে রেখেছিলাম এই ঝুড়িটার মধ্যে। এবার আমি শাকটাও এর মধ্যে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো, নুন তো দেওয়াই আছে, তো শাকটা একটু পরেই পুরো কমে যাবে, তারপরে আমি মিক্স করব। তো এপাশে তরকারিটা বসিয়ে দিলাম, আর এপাশে আমি আলু সেদ্ধ করে রেখেছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার জন্য ঢাকাটা খুলে রেখেছি, অনেক দিন ধরে আলুগুলো এনেছে নতুন আলু, তো এটাকে আমাকে সেদ্ধ করে আজকে আলুর দম বানাবো রাত্রিবেলায়, আর পরের দিন সকালবেলায় তাহলে রূপকে টিফিনেও দিতে পারবো, আর আমাদেরও জল খাবারটা হয়ে যাবে। সেজন্য আমি সকালবেলাতেই সেদ্ধ করে রেখে দিলাম, আর ওটা খোসা ছাড়িয়ে রেখে দেবো, আর রাত্রিবেলায় তাহলে তাড়াতাড়ি আমি বসাতে পারবো, কারণ রুটি বানাবো আর আলুর দম বানাবো, তার সাথে গাজরের হালুয়া টাও বানাতে হবে, তো সেই জন্যে আমি একটুখানি কাজটা এগিয়ে রাখছি। আর এপাশে আমার শাকটা দেখো অনেকটাই নুয়ে গেছে, এবার একটুখানি চিনি দিয়ে দেবো, এই পালং শাকের তরকারিটা একটুখানি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে সব রকম সবজিগুলো মিষ্টিই আছে, কারণ মিষ্টি আলু দিয়েছি আমি, গাজরটার স্বাদও মোটামুটি মিষ্টি হবে, তো সব মিলিয়ে মোটামুটি এই পালং শাকের ঘন্টটা মানে শীতকালে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে সব রকম সবজি দিয়ে, এই আর কি। আর এপাশে আমি কড়া বসিয়েছি, একটু বড়ি ভেজে নেবো, তো বড়িটা আলাদা করে ভেজে আর ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে বড়িটা নরম হয়ে যাবে। আর আসলে তো বড়িটা এবার আমি দিয়ে দিলাম, আর শাকের প্রচুর জল বেরিয়েছে, তাহলে বড়িটা এবার নরম হয়ে যাবে, আর ঢাকা দিয়ে দেবো, এবার নিজে নিজে হতে থাকবে, আর কিছুই করার নেই, খুব একটা খাটনি নেই এই তরকারিতে, তবে হ্যাঁ সব রকম সবজিগুলো কিন্তু পেটে যায়, আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, এই বাহানায় তাদেরকে বেশ সবজি খাওয়ানো যাবে। তো এই যে এবার হয়ে গেছে আমার পালং শাকের তরকারিটা, শীতকালীন একটা বেশ হেলদি তরকারি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আর এর সাথে ডাল ছিল, আর এপাশে ভাতও হচ্ছে। তো রান্নাবান্না তো মোটামুটি হলো, আর এবার তোমাদের দেখাই যে আমি ব্যালকনিটা কীরকম করে ফাঁকা করলাম। তো ক্রোটনটা এখানে রেখেছি, আর এখানে ছোটো ছোটো গাছগুলো রেখে দিয়েছি, তো অ্যাগ্লোনিমাগুলো পাতাগুলোকে না ধুতে হবে, এগুলো পুরো ধুলো পড়ে গেছে, কালো হয়ে গেছে, এই গাছগুলো আমার খুব ফেভারিট গাছ, খুব ভালো লাগে আমার। আর পাশে একটা জেট প্ল্যান্টও রেখেছি, ওটাও খুব ছোট। আর এই যে ওপরের পিটুনিয়াগুলো সকালে যেগুলো লাগালাম নিয়ে এসেছি, সাদা পিটুনিয়াটা একটু ঝিমিয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ডালিয়ার রঙটা দেখো কি দারুণ এসছে, আস্তে আস্তে ফুলটা এবার ফুটবে, বড়ো হবে। আর একটা পিটুনিয়া আমি এরকম হ্যাং করে রেখেছি, তো চেষ্টা করব বাকিগুলো হ্যাং করার, তো দেখা যাক কি হয়। আর যেগুলো সকালে লাগালাম সেই গাছগুলো সবই এনে এখানে রেখে দিয়েছি, তো সামনেটা একটু ফাঁকা ফাঁকা থাকলে না মানে ঝাঁট পোছা দিতেও সুবিধা হয়, পরিষ্কার করতেও সুবিধা হয়, আর কাপড় জামাগুলো মেলতেও সুবিধা হয়, নাহলে পায়ের সামনে ডালপালা গাছ থাকলে খুব অসুবিধা হয় আর ভেঙে যাওয়ারও চান্স থাকে, তো এই হচ্ছে ব্যাপার। তো দুপুরে এইটুকুই রান্না ছিল, আর এবার রাত্রিরেও আবার রান্না সমান পরিমাণেই রান্না করতে হচ্ছে। তো এপাশে আমি আলুর দম বানিয়ে ফেলেছি, তো এখন আমার ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা নেই বলে কোনো সবজিতেই রং আসছে না, সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম তাই জন্য রূপ একটু খেয়েছে, ও খেয়ে বলছিল বেশ ভালো হয়েছে খেতে। আর এপাশে রুটিও করা হয়ে গেছে আমার, আর এবার আমি গাজরের হালুয়াটা বানাবো, তো এখানে ঘি কাজু এগুলো সব জোগাড় করে নিয়েছি। তো যখন ঘরের সব কাজ নিজেকেই করতে হয় তখন মাঝে মাঝে কোনো কাজকে না স্মার্ট ওয়ার্ক করেই করতে হয়, যেরকম আমি এই গাজরের হালুয়া করি, আমি কিন্তু কুড়িয়ে করি না, আমি দুধ দিয়ে গাজরটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি এটাকে ঘি দিয়ে ভেজে কাজু দিয়ে চিনি দিয়ে সুন্দর করে করি, তো কোনো রকম স্বাদের হেরফের হয় না, কালার টেক্সচার সব কিছু একই থাকে। তো গাজরের হালুয়ার পুরো রেসিপিটা আমি আমার শর্টে দিয়েছি, তোমরা চাইলে একবার শর্টটা গিয়ে চেক করতে পারো, আর খুব অল্প সময়ের মধ্যে অনেকখানি গাজরের হালুয়া আমরা করে স্টোর করে রাখতে পারি।
তো একা হাতে সব কিছু নিজেকে করতে হলে মাঝে মাঝে এরকম স্মার্ট ওয়ার্কও করতে হয়, তাই না? তো দেখো, গাজরটা আমার মোটামুটি হয়েও গেল গাজরের হালুয়া, আর খুব কম সময়ের মধ্যে খুব সুস্বাদু একটা গাজরের হালুয়া তৈরি হয়ে যায়, কোনো অসুবিধাই হয় না, একবার তোমরা ট্রাই করতে পারো। তো দেখো, দেখে কেউ বলবে না যে এটা কুড়িয়ে করিনি, সেদ্ধ করে করেছি বলে, আর খেয়েও কেউ বুঝতে পারবে না। তাহলে চলো, আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।